মোবাইলেও ইন্টারনেট ছাড়া দেখা যাবে টিভি, লাগবে বিশেষ সফটওয়্যার। এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বিনোদন মিলবে এবার অন্তর্জালের ব্যবহার ছাড়াই, এমনই ব্যবস্থা চালু করার চিন্তাভাবনা চলছে কেন্দ্রীয় স্তরে। বিষয়টি ঠিক কি আসুন জেনে নেওয়া যাক। সূত্রের খবর অনুযায়ী কেবল, ডিশ, এমনকি ইন্টারনেট ছাড়াই স্মার্টফোনে দেখা যাবে টিভি। ঘরে বসে টিভি যেভাবে দেখা যায় ঠিক তেমনই, আর এর জন্য শুধু প্রয়োজন পড়বে একটি স্মার্টফোনের। এরকমই পরিকল্পনা বুনছে মোদি সরকার। এখনও ফোনের স্ক্রিনেই আমরা টিভিতে সম্প্রচারিত সমস্ত রকমের অনুষ্ঠানই দেখতে পাই, তবে এক্ষেত্রে আবশ্যিক জিনিসটি হল ইন্টারনেট। এখানেই মোদি সরকারের নতুন ভাবনায় একমাত্র এবং বিরাট পরিবর্তন। মোবাইলে টিভি দেখতে আর লাগবে না ইন্টারনেট, যা এখন বাধ্যতামূলক। অর্থাৎ মোদি সরকারের নতুন ভাবনা বাস্তবায়িত হলে ডিরেক্ট টু মোবাইল অর্থাৎ D2M ব্যবস্থায় ওয়্যারলেস কমিউনিকেশন সলিউশন প্রযুক্তির মাধ্যমে সরাসরি টিভি সিগন্যাল মোবাইলে আসবে। শুধু এক্ষেত্রে প্রয়োজন মোবাইল বিশেষ সফটওয়্যার। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে যেমন বাড়ির ছাদে ডিশ অ্যান্টেনা লাগিয়ে D2H পরিষেবা পাওয়া যেত, এটা তারই আধুনিক রূপ। আরও সোজাভাবে বলতে হলে FM রেডিও ব্রডকাস্টিং যে পদ্ধতিতে হয়, খানিকটা সেই প্রযুক্তিতেই এই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। টিভি দেখার ক্ষেত্রে যাকে বলা হয় অ্যাডভান্স টেলিভিশন সিস্টেম কমিটি বা ATSC, স্মার্টফোনেই ATSC ব্যবস্থা ইনস্টল করা থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়ায় এই ব্যবস্থা চালু হয়ে গেছে। এখন উন্নয়নশীল ভারতে এই প্রযুক্তি আনার চিন্তাভাবনা চলছে। যদিও কেন্দ্র সরকারের এই উদ্যোগে উদ্বিগ্ন মোবাইল প্রস্তুতকারী সংগঠন। কেন্দ্রের কাছে এই সংগঠনগুলি চিঠি দিয়ে নিজেদের আপত্তিকর কথা জানিয়েছে। সরকারের বক্তব্য, গ্রামীণ এলাকায় ইন্টারনেট দুর্বল, তাই সেখানে মোবাইলের টিভি দেখতে সমস্যা হয়। আর সেখানে যদি ইন্টারনেট ছাড়াই গ্রামের মানুষ মোবাইলের টিভি দেখতে পায়, তবে সেই পরিষেবা আরও জনপ্রিয় হয়ে উঠবে। IIT কানপুর এই রিপোর্ট টেলিকম মন্ত্রকের কাছে জমা দেওয়ার পর তারা একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সুপারিশে বলা হয়েছে এই ব্যবস্থা কার্যকর হওয়া উচিত। সব কিছুর পরও মোবাইল অপারেটর সংগঠন ও মোবাইল উৎপাদনকারী সংস্থাগুলির দাবি, এই ব্যবস্থা খুব একটা কার্যকরী হবে না, কারণ মোবাইলে ইন্টারনেট ছাড়া টিভির পরিষেবা দিতে গেলে মোবাইলে বিশেষ সফটওয়্যার ইনস্টল করতে হবে, ফলে মোবাইল উৎপাদনের খরচ প্রতি মোবাইল পিছু প্রায় 2500 টাকা করে বেড়ে যাবে। আর ব্যাটারিও দিতে হবে অনেক উন্নত মানের, বেশি দামি। তার প্রভাব পড়বে মোবাইল বাণিজ্যে। সাধারণের পক্ষে স্মার্টফোন কেনাও অনেক খরচ সাপেক্ষ হয়ে পড়বে। সব দিক চিন্তাভাবনা করেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।